বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। বিশ্বকাপ চেয়ে বিশ্বকাপ জড়ে, কিন্তু আপাতত বলা যেতে পারে কলকাতা কেঁপেছে ডক্টর বক্সির ট্রেলারে। আমা ক্রোধাস তথা লোভাস তস্মাৎ এতৎ ত্রয়ং ত্যাজেৎ। গীতায় লেখা আছে, মানুষ বুঝে। এমন একটা ছবি আসতে চলেছে বাঙালি দর্শকদের কাছে, যার মধ্যে তো থ্রিলার ভরপুর রয়েছে, আর তাছাড়া প্রথমবারের জন্য সায়েন্স ফিকশন আর মেডিকেল স্ক্যাম। ব্রেন অল্টারিং কি? বাই সিমুলেটিং হাইপার রিয়েল ইমেজ। ট্রেলারে যে ঝলকটা পাওয়া গেল, তারপর বলাই যেতেই পারে যে এই ছবি দর্শকদের মন কাটতে বাধ্য। আর আজকে এই ট্রেলার লঞ্চ উপস্থিত ছিল সিটি সিনেমা এবং উপস্থিত ছিলেন এই ছবির কলাকুশলী বৃন্দ। তারা কে কি বললেন ছবিটি নিয়ে, সবটা রইল সিটি সিনেমার পর্দায়। আমাকে যখন স্ক্রিপ্টটা এসেছিল, তো আই রিয়েলি ওয়াজ হোপিং যে যেহেতু স্কাইফাই বেঙ্গলি তো খুব একটা ট্রাই হয় না, অ্যান্ড সেখানে আমাকে একটা ডার্ক শেড দেওয়া হয়েছে, একদম কোল্ড একটা ক্যারেক্টার। মানে সে আমাকে ইয়ে বলে দিয়েছিল, মানে সপ্তশ বলে দিয়েছিল যে মানে গুলি চালাতে গেল যে ওই ওরকম হয় যে যারা একদম এক্সপার্ট হয় ওরকম না, মানে যেন মনে হয় যে তুমি অ্যামেচার। তো আমি বলছিলাম এটা তো মানে খুব অদ্ভুত হয়ে যাচ্ছে, কীরকম এক্সপার্টটা তুই আমাকে ডিসক্রিপশন দিচ্ছিস। তো সেই জিনিসগুলো কেন বা কেন কিলার বা কেন ডক্টর বক্সিকে মারতে চাইছে, তো সেইগুলো নিয়ে আই ফিল জানতে গেলে সেগুলো সিনেমা হলে ডক্টর বক্সি আসছে খুব শীঘ্রই জানুয়ারিতে, তো সেখানে গিয়ে দেখতে হবে। বাট তার আগে আমি এটাই বলবো যে ট্রেলারটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ শেয়ার করে দাও। নিজে তো আমি অনেক দিন ধরেই ভালো রেসপন্স পাচ্ছিলাম, বিকজ সবাই খুব এক্সাইটেড ছিল। প্রচুর মানুষ আমাকে জিজ্ঞেস করেছে যে কবে আসছে, কারণ প্রথম গানটা রিলিজ হওয়ার পরে সবারই একটা এক্সাইটমেন্ট লেভেল বেড়ে গেছে, প্লাস হচ্ছে এক্সপেকটেশনও সবার একটু বেড়ে গেছে। তো অফকোর্স হ্যাঁ, মানে আমি জানতাম কোথাও একটা যে অবভিয়াসলি ভালো রেসপন্সই পাবো, কারণ গানটার পরে একটু এক্সপেকটেশন আমার নিজেরও বেড়ে গেছিলো। ওঠা পড়াতে থাকবো পাশে, আজকে আমি যেটা ভেবেছিলাম সেরকমই রেসপন্স পেয়েছি, ইনফ্যাক্ট তার চাইতে বেশি পেয়েছি। আর হ্যাঁ, ফুটবল তো আমি রাত জেগে আমার বাড়িতেও দেখি, আমার ফ্যামিলি মেম্বার সবাই মিলেই আমরা দেখি, উই আর এনজয়িং। অ্যান্ড হ্যাঁ, আজকে সত্যি কলকাতা কাঁপানো রেসপন্সই পেয়েছি। ডক্টর শুধুমাত্র আমার বিট্টুরি না, ওখানে বাদবাকি যে বাচ্চারা রয়েছে তারাও কিন্তু এই সেফ ক্ষতির সম্মুখীন হচ্ছে। আই উইশ সবার খুব ভালো লাগবে। অ্যান্ড হ্যাঁ, গ্রে শেডস, হোয়াইট শেডস, ব্ল্যাক শেডস সব মিশিয়ে এই ফিল্মটা আছে, অফকোর্স সবাই খুব 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 এনজয় করবে। তার সাথে আমি বলবো সবাই কিন্তু সেফটি প্রিকশনস এখনও মেনটেন করে সবাই আনন্দের সাথে ফিল্ম দেখবে। আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এই ছবিটা যখন সপ্তশদা এবং অর্ণবদা প্ল্যান করছে, লিখছে, সেই সময় আমার টিকি লাইন রিলিজ করেছে। সো এই ক্যারেক্টারটার জন্য তখন অর্ণবদা আমাকে বলে যে এরকম একটা ক্যারেক্টার আছে, আমি তাহলে সপ্তশকে বলছি, এবং সপ্তশদাও তখন ছায়ের সাথে বলে হ্যাঁ, দেবতনু উইল বি দ্য পারফেক্ট ফর দ্য ক্যারেক্টার। তারপরে সপ্তশদা আমাকে ফোন করে, আমরা দেখা করি, কথা বলি, এবং ক্যারেক্টারটাকে ডেভেলপ করে আরও কতটা বেটার করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করি। এবং এটা ছবিতে একটা এক্সটেন্ডেড ক্যামিও, এবং সমুদ্রের ধারে শুভশ্রীদির সাথে একটা ঝামেলা হয়, পরমদার সাথে একটা আমার লিঙ্ক আপ আছে, এই বিষয়গুলো নিয়ে একটা টুইস্ট অ্যান্ড টার্ন ক্যারেক্টারটার মধ্যে আছে। আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ ট্রেলারেও আমরা গল্পটা বেশি কিছু রিভিল করিনি। বাট ডেফিনেটলি আমার মনে হয় যে বাংলায় এই ধরনের ছবি হলে, একটু এক্সপেরিমেন্টাল কাজ হলে মানুষের পাশে থাকা দরকার, এবং বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় যে এই ধরনের ছবি হলে এসে দেখা দরকার। একজন অপরাধীর সব থেকে বড় শাস্তি কখন হয় জানো? জেল, ফাঁসি না। ট্রেলার রিলিজের পর মানে সাথে সাথে আমার কাছে কিছু রিভিউজ চলে এসছে, এগুলো ইউটিউবে সাধারণ মানুষের যে ফিডব্যাক সেগুলো চলে এসছে। ফিডব্যাক তারা সবাই মোটামুটি ভালো রেসপন্স দিচ্ছে এবং ভালো বলছে। আমাদের এক বছরের খাটনি, এরকম একটা ছবি বিগ স্কেলে বানাতে তো অনেক দিন সময় লাগে, ভালো কিছু বানাতে একটু সময় লাগে। সো উই হ্যাভ ওয়ার্কড ভেরি হার্ড ফর লাস্ট 1 year। এবার সেটা আজকে ঝলক, আমার মনে হচ্ছে যে মানুষ হলে এসে ছবিটা দেখবেন তো প্লিজ দেখবেন। পুরোটাই একটা এক্সপেরিমেন্ট, অ্যান্ড যখনই ভীষণ অদ্ভুত একটা এক্সপেরিমেন্ট হয় তখনই ভয় তো কাজ করেই যে অ্যাকসেপ্ট করবে কি না মানুষ, কিন্তু এক্সপেরিমেন্ট না করলেও আবার এগোনোও যায় না। So definitely amra shei try ta korechi shobai mile ebong kothao definitely hopeful je dorshokor bhalo lagbe karon science fiction emon ekta jinish with thrill jeta manusher mon chhuye jawar chances onek beshi animesho amar golper ekjon prodhan choritro je insurance agent ashole she manusher মৃত্যু বেঁচে কোনো চরিত্রই কিন্তু মানে পুরোপুরি ভাবে বলে দেওয়া নেই এই ট্রেলারে যে কে আসলে কি কোনটা হচ্ছে কেউই বুঝতে পারবে না সো দ্যাটস দা মেইন কি অফ দিস মুভি তার জন্য কিন্তু মুভিটা দেখতে হবে হলে বসে ট্রেলার দেখার মজাই আলাদা কারণ আমরা এটা ভেবেছিলাম যে তোমাদেরকে ট্রেলারটা হলেই দেখাবো কারণ অনেক রকমভাবেই আজকাল আমাদের ইভেন্ট লঞ্চ হয় কিন্তু এটা একটু অন্যরকম প্ল্যান করলাম কারণ সিনেমাটাও তো হলের জন্য বানিয়েছি তো হলে বসে দেখতে আমারও খুব অন্যরকম লাগলো আর এই যে কথাটা বললে যে সব চরিত্রর মধ্যে একটু একটা ঘোলাটে ব্যাপার আছে একটা অ্যাম্বিগুইটি আছে অ্যাকচুয়ালি আমরা সবাই না নিজেদের লাইফে তাই সবাই পুরোপুরি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক তো নয় সবার মধ্যেই প্রচুর কমপ্লিকেটেড আমাদের সাইকোলজি কিন্তু খুব কমপ্লিকেটেড মানে আমাদের পাস্ট কিন্তু খুব কমপ্লিকেটেড তো আমরা অ্যাজ এ হিউম্যান বিং যত আমাদের ইভলভ হই তত দেখা যায় যে আমাদের পাস্ট আমাদেরকে মাঝে মধ্যে কিন্তু মানে খুব কমপ্লিকেটেড জায়গায় নিয়ে যায় এবং এই ডাক্তারদের চরিত্র এরাও কিন্তু মানুষ ডাক্তার বলতেই যে শুধু একটা ডাক্তার পুরো হোয়াইট ক্যারেক্টার তা নয় মানে সবার মধ্যেই অনেক পজিটিভ অ্যান্ড নেগেটিভ শেডস আছে এবং কোথাও কোথাও অনেক মেডিকেল স্ক্যামস চলে এবং সেই মেডিকেল স্ক্যামস কিছু রিয়েল লাইফ ইনসিডেন্টস থেকেই আমি এখানে প্রেজেন্ট করেছি তার সাথে মিশিয়েছি সায়েন্স ফিকশনের কিছু এলিমেন্ট সেই ব্লেন্ডটা কতটা ওয়ার্ক করবে সেটা হলে দেখলে বুঝতে পারবে কিন্তু এটা খুবই সত্যি কথা যে এটা খুব নতুন অ্যাটেম্প্ট আর আমার মনে হয় একটু তো আমার উত্তেজনা চাপ দুটোই আছে যে একটা ট্রেলার দেখে অনেকে ভার্ডিক্ট দিয়ে দেয় যে সিনেমাটা দেখবো সিনেমাটা দেখবো না তো প্রোডিউসারদের একটা টেনশন থাকে তার জন্যই একটা ডিরেক্টর আমার টেনশন থাকে তো আমার মনে হয় ট্রেলারটা থেকে সবাই পজিটিভ ফিডব্যাক দিতে শুরু করেছে সেটাই কন্টিনিউ হবে অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট ভুল ঠিক বলে কিছু হয় না সবটাই আপেক্ষিক Bollywood's latest update, gossip and entertainment pete subscribe korun shudhumatro City Cinema. Or follow korun City Cinema Instagram, Facebook, Twitter and share chat page.